অনুরাগের ছোঁয়ার নিয়মিত দর্শকরা জানেন, ধরা পড়ে গেলেও মিশকার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই। মিশকা এখনও ভাবে সে যা করেছে সব কিছু ঠিক, এমনকি জেলে যাওয়ার পরেও তার কোনো শিক্ষা হয়নি। গারদে বসেই এখন সূর্যকে কাছে পাওয়ার পরিকল্পনা করে যাচ্ছে সে, এমনকি জেল থেকে পালানোর ফন্দি আঁটাও শুরু করে দিয়েছে মিশকা। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে পুজোর আমেজে মেতে উঠেছে সেনগুপ্ত বাড়ির সকলে। লাবণ্য দীপা থেকে শুরু করে সূর্য, জয়, উর্মি প্রত্যেকে এখন খুশির জোয়ারে ভাসছে। আজকের পর্বে আবার দেখতে পাবেন ছোট্ট সোনা রূপাকে কুমারী পুজোর সাজে সাজানো হয়েছে। লাবণ্য ঠিক করে তার দুই নাতনির কুমারী পুজো করা হবে, সেই হিসেবে লাল টুকটুকে বেনারসিতে সূর্য দীপার মেয়েদের সাজানো হয়। দীপা নিজের হাতে সোনা রূপাকে পুজোর জন্য তৈরি করে দেয়। মাথায় মুকুট, গলায় মালা, হাতে ফুল, সোনা রূপার সাজ দেখে মুগ্ধ হয়ে যায় বাড়ির সকলে। কিন্তু খুব শীঘ্রই তাদের এই আনন্দ মাটি করতে আসছে মিশকা। ইতিমধ্যেই জেল থেকে পালানোর প্ল্যান করতে শুরু করে দিয়েছে। সূর্য দীপার জীবন তছনছ করতে মিশকা পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর পরিকল্পনা করেছে, আর এই কাজে তাকে সাহায্য করছে খোদ ইন্সপেক্টর শম্পা। শেষ পর্যন্ত কি মিশকার এই ভয়ানক প্ল্যান সফল হবে? যদি সফল হয় তাহলে সূর্য দীপার জীবনে নতুন কোন ঝড় উঠতে চলেছে সেটাই এবার দেখার।